পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। হ্যাঁ মিষ্টি, তোর মাকে ঘরে নিয়ে যা, রাতের রান্নাটা করতে বল, আর কাপড় চোপড় ছাড়তে বল, আর যা বলার না পুলিশে গিয়ে বলো। তোমার মেয়ে তো জানে না যে আমি বাকেঘাটের লোকজনকে কিভাবে সামলেছি। তারা তো আমার বাড়ি ঘর দোর এই দোকানপাট সব পুড়িয়ে দিচ্ছিল আর কি, বলছিল বের করে দিন বের করে দিন। ভাবো তো, শিবরাত্রির দিন কি অনাচার কি অনাচার হয় নাকি। যাক যাক, যা হবার হয়ে গেছে, এখন তুমি ভেতরে যাও। রজনী, চালে ডালে মিশিয়ে একটু খিচুড়িটা তৈরি করে দে আজকের মতো। না, আমি করব। এই মিষ্টির মা যখন একবার এসে পড়েছে তখন এমন এমন ঘটনা ঘটবে যে আপনি ভাবতেও পারছেন না। এদের পেট থেকে কথা না বের করা পর্যন্ত তো খবরটা দিতে পারছি না কাউকে। এদিকে মিঠাই ম্যাম কেমন আছেন কে জানে, কোথায় পড়ে আছেন। চল মিষ্টি, বাই। এগো, আমরা কোন মিষ্টির মাকে দেখছি? কেন একটা মানুষ ভিন্ন আর একজন? আমার বুকটা কিরকম ধরপর 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 করছে। ওরে বাবা রে বাবা। আচ্ছা, এ আমাদের সেই মিষ্টির মা তো, নাকি অন্য কেউ? বাবু মা, আমার হাতটা যে পুরো জুনি জানো, একটু বরফ নিয়ে আয় না বাবা। না না না, কেসটা ঠিক বুঝলাম না। মিষ্টির মা পালালো কি করে? দাঁড়াও তো, একালটু হতচ্ছাড়া কোথায় ছিলি তুই? মিষ্টির মা পালিয়ে এসেছে। একটা কাজ ঠিক করে করতে পারিস না, একবার আমার সামনে আয়, মেরে না মুখ ফাটিয়ে দেবো। উমা, নকল মিষ্টি মা, তুই তো ভালোই নাটক করতে পারিস। সবাই ভয় পেয়ে গেছিল, কিন্তু তোকে তো বললো না আমার মিষ্টি মা কোথায়। এই পুরোটা আমি একা হ্যান্ডেল করতে পারবো না, হল্লা বাড়ি গিয়ে একটা ফোন করি। কাকে? মিষ্টি রানী, তুই জানিস না এক্ষুনি তোর জন্য কতজন লোক ছুটে আসবে। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তুই ভাবতেও পারছিস না, তোকে সবাই মাথায় করে রাখবে রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।